আসসালামু আলাইকুম ওরি যৌথ মূলধন কোম্পানির মূলধন আমরা আমাদের আজকের ক্লাসে এই অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আমরা আমাদের আজকের ক্লাসে নতুন যে টপিকটা শিখবো সেটি হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হচ্ছে এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণীর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এখন এই আর্থিক অবস্থার বিবরণী কয়টি স্টেপ দুইটি এক নম্বর শেয়ার মূলধন ও দায় এবং এখন এই শেয়ার মূলধন ও দায়ের মধ্যে আবার চারটি স্টেপ এক নম্বর হচ্ছে অনুমোদিত মূলধন দুই নম্বর ইস্যুকৃত মূলধন তিন নম্বর বিলিকৃত ও আদায়কৃত মূলধন এবং চার নম্বর সঞ্চিত ও উদ্বৃত্ত এখন এইখানে অনুমোদিত মূলধন কি ইস্যুকৃত মূলধন কি বিলিকৃত ইতো ও আদায়কৃত মূলধন কি একটি एग्जांपल দিলে আপনাদের জন্য ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে ধরুন আপনার এককে মুরগির খামার রয়েছে এবং সেখানে 100 টি মুরগি রয়েছে এই 100 টি মুরগি থেকে আপনি 50 টি মুরগি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে গেলেন এবং সালাদিন শেষে আপনি 40 টি মুরগি বিক্রি করতে পারলেন এখন এই যে 100 মুরগি আপনার ছিল এরই হচ্ছে অনুমোদিত আর আপনি 50 টি মুরগি বিক্রি করতে চাইলেন এটা হচ্ছে ইস্যুকৃত এবং সর্বশেষ 40 টি মুরগি বিক্রি করলেন এটাই হচ্ছে বিলিকৃত ও আদায়কৃত এরপরে এখানে যে সঞ্চিতি ও উদ্বৃত্ত এই টপিকটা নিয়ে আমরা যখন সম্পর্ক করতে যাব তখন আমরা আলোচনা করব এরপর এখানে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর দুই নম্বর যে স্টেপ সেটা হচ্ছে সম্পদসমূহ এই সম্পদসমূহের মধ্যে তিনটি স্টেপ এক নম্বর হচ্ছে স্থায়ী সম্পদ দুই নম্বর চলতি সম্পদ তিন নম্বর হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় স্থায়ী সম্পদ কি চলতি সম্পদ কি তা তো আমরা সবাই জানি কিন্তু এই যে অসমন্বয়কৃত ব্যয় এটি আমাদের কাছে একটু নতুন এটা নিয়ে একটু সংক্ষিপ্ত বলি কোম্পানি শুরু করতে গেলে অথবা শেয়ার বিক্রয় করতে গেলে কোম্পানির কিছু খরচ হয়ে থাকে আর ওই খরচগুলি হচ্ছে এই অসমন্বয়কৃত ব্যয় কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আপাতত এই সংক্ষিপ্ত আলোচনাটুকু মনে রাখেন একটু পরে যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই ব্যাপারগুলো আরো বিস্তারিত আলোচনা করব তখন আপনাদের কাছে আরো বেশি সহজ মনে হবে আপাতত জাস্ট এই আলোচনাটুকু মনে রাখেন এখন আমরা এই অধ্যায়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করব চলুন শুরু করা যাক এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আর প্রশ্নে বলা হয়েছে কিং লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের পাঁচ লক্ষ শেয়ারে বিভক্ত পঞ্চাশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো এখন এই যে কিং লিমিটেড তাদের কাছে সামর্থ্য আছে পাঁচ লক্ষ শেয়ার বিক্রি করার এবং একটি শেয়ারের মূল্য তারা ডিসাইড করেছে দশ টাকা করে এবং তাদের মোট মূলধন সংগ্রহ করার সামর্থ্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এই যে পাঁচ লক্ষ শেয়ার তাদের রয়েছে এটাই হচ্ছে অনুমোদিত শেয়ার এবং এই যে পঞ্চাশ লক্ষ টাকা এটাই হচ্ছে তাদের অনুমোদিত মূলধন ওই যে একটু আগে বললাম আপনার ফার্মে একশোটি মুরগি রয়েছে এখানেও কিং লিমিটেডের কাছে পাঁচ লক্ষ শেয়ার রয়েছে এবং তারা ডিসাইড এক মার্চ তারিখে কোম্পানি এর দুই লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার দুই টাকা অধিহার সহ আবন্ডনের উদ্দেশ্যে বিবরণী প্রকাশ করলো কিং লিমিটেড এর কাছে পাঁচ লক্ষ শেয়ার থাকলেও তারা মাত্র আড়াই লক্ষ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দিয়েছে এখন কোম্পানি এক একটা শেয়ারের মূল্য দশ টাকা ডিসাইড করলেও সে দুই টাকা অধিহারসহ সহ মানে বারো টাকা করে বিক্রয়ের জন্য বিবরণী পত্র ইস্যু করেছে এরপরে বলা হয়েছে পনেরো মার্চ তারিখে সর্বমোট তিন লক্ষ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল কোম্পানি আড়াই লক্ষ শেয়ার বিক্রয়ের জন্য বিবরণী পত্র ইস্যু করলো কিন্তু মোট কতটা আবেদন পড়লো তিন লক্ষ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল পঁচিশ মার্চ তারিখে কোম্পানি আড়াই লক্ষ শেয়ার যথারীতি বন্টন করলো নিশ্চয়ই আপনাদের মনে আছে যতই আবেদন আসুক না কেন কোম্পানি যতটা ইস্যু করেছিল ঠিক ততটাই বন্টন করতে পারবে এরপরে বলা হয়েছে অতিরিক্ত আবেদনের পঞ্চাশ হাজার শেয়ারের টাকা ফেরত দেয়া হলো কোম্পানি খুব ভালো সে অতিরিক্ত যে আবেদন করে তাদের টাকাগুলো কি করে ফিরিয়ে দেয় এরপরে বলা হয়েছে আঠাইশ মার্চ তারিখে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ পঞ্চাশ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো এই যে শেয়ার ইস্যু করতে গিয়ে কিং লিমিটেডের পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এবং তার চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এরপরে বলা হয়েছে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ কোম্পানির প্রাথমিক খরচাবলী হিসেবে বিবেচিত হবে এই যে লেনদেন গুলো হলো প্রথমে আমরা এই লেনদেন গুলো থেকে যাবদা করব। নিশ্চয়ই আপনাদের মনে আছে যাবদাগুলো কি কি চলুন দেখা যাক এখানে আমরা আমাদের অঙ্কের জাবেদা গুলো দেখিয়েছি আমাদের প্রথম জাবেদা কেন দিতে হয় শেয়ার আবেদনের জন্য শেয়ার আবেদনের জাবেদা কি ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন কতজন মানুষ আবেদন করেছিল তিন লক্ষ মানুষ আবেদন করেছিল এবং প্রতিটা শেয়ার কত টাকা করে বারো টাকা করে কারণ কোম্পানি যখন বিবরণপত্র ইস্যু করেছে কত টাকা করে ইস্যু করেছে বারো টাকা করে সুতরাং মানুষকে বারো টাকা করে আবেদন করতে হবে এই জন্য এখানে তিন লক্ষ আবেদন বারো টাকা করে মোট ছত্রিশ লক্ষ টাকা পাওয়া গেছে এরপর আমাদের যে দুই নম্বর জাবেদা সেটি হচ্ছে শেয়ার শেয়ার বিলি করার জন্য শেয়ার বিলি করার মূল জাবেদাটা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন আমাদের এ শেয়ার বিলি করার জাবেদাতে কিছু এন্ট্রি অ্যাড হবে প্রথমত ওই যে অতিরিক্ত আবেদনের টাকা ফিরিয়ে দিয়েছে যদি অতিরিক্ত আবেদনের টাকা ফিরিয়ে দেয় তাহলে শেয়ার বিলি করার জাবেদাতে একটি এন্ট্রি অ্যাড হয় আর সেটি হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট এবং কোম্পানি অতিরিক্ত দামে শেয়ারগুলো বিক্রি করেছিল দশ টাকা করে শেয়ারগুলোর মূল্য ডিসাইড করলেও কোম্পানি বারো টাকা মানে দুই টাকা অধিহারে শেয়ারগুলো বিক্রি করেছিল যদি শেয়ার কখনো অধিহারে বিক্রি করে তাহলে এই শেয়ার অধিহারে বিক্রির শেয়ার জাবেদাতে একটি এন্ট্রি করতে হয় আর সেটি হচ্ছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট নিশ্চয়ই আপনাদের মনে আছে এখানে আমরা প্রথমে যাবেদাটা লিখেছি এখন জাবেদার মধ্যে টাকাটা কিভাবে আসবে উপরের আবেদনে যত টাকা নিচের আবেদনেও ঠিক তত টাকা মানে ছত্রিশ লক্ষ টাকা এরপর এখানে শেয়ার মূলধন বরাবর সবসময় অরিজিনাল টাকা এখন কোম্পানি কতটা শেয়ার বিলি করতে চায় আড়াই লক্ষ শেয়ার বিলি করতে চায় এবং এক একটা শেয়ারের অরিজিনাল মূল্য কত দশ টাকা করে সুতরাং আড়াই লক্ষ গুণ দশ টাকা এরপরে ব্যাংক হিসাব ক্রেডিট এই ব্যাংকের টাকাটা কোনটা ওই যে মানুষকে আবেদনের টাকা ফিরিয়ে দিয়েছিল পঞ্চাশ হাজার মানুষ অতিরিক্ত আবেদন করেছিল এবং তারা এক একজনে কত টাকা করে দিয়েছিল বারো টাকা করে সুতরাং মোট ছয় লক্ষ টাকা তারা ফিরিয়ে দিয়েছে এরপরে শেয়ার অধিকার হিসাব ক্রেডিট এখন কোম্পানি কাদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে যাদের কাছে শেয়ারগুলো বিলি করেছে মানে আড়াই লক্ষ মানুষের কাছ থেকে কোম্পানি অতিরিক্ত টাকা সংগ্রহ করবে এবং প্রত্যেক শেয়ারের কাছ থেকে কত টাকা অতিরিক্ত নিচ্ছে দুই টাকা করে সুতরাং আড়াই লক্ষ শেয়ারের প্রতি শেয়ারে দুই টাকা করে পাঁচ লক্ষ টাকা আশা করি এই জাবেদাটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা তিন নম্বরে আরও একটি জাবেদা দিয়েছি কেন ওই যে কোম্পানি শেয়ার বিক্রি করতে গিয়ে কিছু খরচ করেছিল ওইটার জন্য জাবেদা দিয়েছি যেহেতু টাকা চলে গেছে সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট এবং প্রাথমিক খরচা বলি ডেবিট প্রথমত এই জাবেদাগুলো নিশ্চয়ই আপনাদেরকে করতে হবে কারণ অঙ্কের মধ্যে এই রিকোয়ারমেন্টটা সবসময় থাকে বলা হয় জাবেদা করার জন্য প্রথমেই আমরা এখানে আমাদের জাবেদাগুলো করে নিলাম এখন আমরা আমাদের আজকের ক্লাসে নতুন যে রিকোয়ারমেন্টটা করব সেটি হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী আমরা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে শর্টকাট আলোচনা করে এসেছিলাম এখন চলুন এই অঙ্কটা থেকে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা যাক চলুন দেখা যাক এখানে আমরা আমাদের কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করেছি কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কয়টি স্টেপ দুইটি স্টেপ প্রথম স্টেপ হচ্ছে শেয়ার মূলধন ও দায় এখন শেয়ার মূলধন ও দায় এটার মধ্যে আবার চারটি স্টেপ প্রথম স্টেপটা কি অনুমোদিত মূলধন মনে আছে কোম্পানি কতটা শেয়ার ছিল অনুমোদিত পাঁচ লক্ষ শেয়ার এবং একটা শেয়ারের অরিজিনাল মূল্য কত টাকা করে সুতরাং মোট পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন আমরা লিখলাম এবং ক্লোজ করে দিলাম এখানে দুইটা জিনিস অলওয়েজ মনে রাখবেন শেয়ার মূলধন বরাবর সবসময় অরিজিনাল টাকা কোম্পানি দশ টাকার শেয়ার বিশ টাকা ত্রিশ টাকা যত টাকাই বিক্রি করুক না কেন শেয়ার মূলধন বরাবর সবসময় দশ টাকা এই জন্য দশ টাকা করে পাঁচ লক্ষ শেয়ার পঞ্চাশ লক্ষ টাকা এবং এই অনুমোদিত মূলধন কিন্তু তারা সংগ্রহ করে নাই এই জন্য এটা কি করবো আমরা ক্লোজ করে দিব তারপরে আমাদের দুই নম্বর যে স্টেপ সেটি হচ্ছে ইস্যুকৃত মূলধন কোম্পানি আড়াই লক্ষ শেয়ার বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেছে এবং এক একটা শেয়ারের অরিজিনাল মূল্য কত দশ টাকা করে এখন আপনারা বলবেন ভাই কোম্পানি তো বারো টাকা করে ইস্যু করলো আপনি কেন দশ টাকা লিখছেন ভাই এইটাই রুলস শেয়ার মূলধন বরাবর সবসময় অরিজিনাল টাকা এই যে অতিরিক্ত মূল্য শেয়ারগুলো ইস্যু করেছে ওইটার জন্য আলাদা একটা সেক্টর রয়েছে কিন্তু শেয়ার মূলধন বরাবর সবসময় অরিজিনাল টাকা সুতরাং দশ টাকা করে আড়াই লক্ষ শেয়ার ইস্যু করেছিল পঁচিশ লক্ষ টাকা এখন এটাও আমরা কি করব ক্লোজ করে দিব কারণ ওই যে আপনি পঞ্চাশটা মুরগি নিয়ে বাজারে গেছেন আপনি তার সব বিক্রি করবেন এমন কোনো নিশ্চয়তা নাই সুতরাং এটাও আমরা কি করলাম ক্লোজ করে দিলাম তারপরে আমাদের তিন নম্বর স্টেপ বিলিকৃত ও আদায়কৃত আমরা কতটা শেয়ার বিলি করেছি আড়াই লক্ষ শেয়ার এবং এক একটা শেয়ারের অরিজিনাল মূল্য কত দশ টাকা করে মানে আমরা শেয়ার বিলি করে পঁচিশ লক্ষ টাকা আদায় করেছি আর এইটাই আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দেখিয়েছি এটা কিন্তু ক্লোজ করে নেই কারণ এই টাকাটা তো আমরা আদায় করেছি তাই না এরপরে আমাদের চার নম্বর যে স্টেপ সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত ওই যে আমরা যে অতিরিক্ত টাকাটা আদায় করেছি দুই টাকা করে অধিহারে বিক্রি করেছি ওই টাকাতে আমরা এইখানে দেখাবো আমরা শেয়ার অধিহারের মাধ্যমে কত টাকা সংগ্রহ করেছিলাম পাঁচ লক্ষ টাকা এই যে পঁচিশ লক্ষ টাকা আদায়কৃত মূলধন এবং সঞ্চিতি ও উদ্বৃত্ত পাঁচ লক্ষ টাকা আমাদের শেয়ার মূলধন ও দায়ী সমূহের মধ্যে মোট কত টাকা হলো ত্রিশ লক্ষ টাকা আমরা ক্লোজ করে দিলাম এরপর আমাদের কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী দুই নম্বর স্টেপ আর সেটি কি সম্পদ সমূহ এই সম্পদের মধ্যে আবার কয়টি স্টেপ তিনটি প্রথম স্টেপ কি স্থায়ী সম্পদ এখন এই অঙ্কের মধ্যে তো কোনো কোনো স্থায়ী স্থায়ী সম্পদ ক্রয় করা সুতরাং সুতরাং আমাদের সম্পত্তি নেই হবে না হয় নাই এখন আমরা এখানে জাস্ট স্থায়ী সম্পত্তির একটা হেডলাইন করেছি আপনাদের বুঝার জন্য আপনারা যখন অঙ্ক করবেন তখন এই হেডলাইনটা দেওয়ার কোনো দরকার নাই। এরপর আমাদের দুই নম্বর যে স্টেপ সেটি হচ্ছে চলতি সম্পদ এই চলতি সম্পদের মধ্যে দেখাতে হবে আমাদের ব্যাংকে কত টাকা আছে এখন ব্যাংকে কত টাকা আছে কিভাবে বুঝবো ওই যে আমাদের আবেদনের মাধ্যমে আমরা টাকা পেয়েছিলাম কিছু টাকা আবেদনকারীদেরকে ফিরিয়ে দিয়েছিলাম এবং কিছু টাকা শেয়ার বিক্রি করতে গিয়ে খরচ করেছিলাম তাহলে শেষ মেশ কত টাকা রইল আশা করি আপনারা সহজেই ক্যালকুলেট করতে পারবেন এবং এখানে বসাতেও পারবেন এরপরে আমাদের তিন নম্বর যে স্টেপ সেটি হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে কোন আইটেমগুলো যায় প্রথমত ওই যে শেয়ার বিক্রি করতে গিয়ে যদি কোনো খরচ হয়ে থাকে ওইগুলো যাবে এবং কোম্পানি শুরু করতে গিয়ে যদি কোনো খরচ হয়ে থাকে ওইগুলো যাবে এবং আরও সাধারণত কোম্পানি বেশি দামে বিক্রি করে মানে অধিহারে বিক্রি করে কিন্তু কোম্পানি যদি কখনো কম দামে বিক্রি করে তাহলে ওইটাকে বলা হয় অবহার তাহলে ওই অবহারের টাকাটাই এই অসমন্বকৃত ব্যয়ের মধ্যে থাকে আপনারা বুঝতে পেরেছেন এই যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী এটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্টের কনফিউশন থাকে আশা করি আজকের ক্লাসের পরে আপনাদের জন্য এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী করাটা একদম সহজ হয়ে যাবে সিম্পল কয়টা স্টেপ দুইটা স্টেপ শেয়ার মূলধন ও দায় এবং সম্পদ সমূহ শেয়ার মূলধনের মধ্যে আবার কয়টা স্টেপ চারটি অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত ও আদায়কৃত মূলধন এবং সর্বশেষ সঞ্চিতি ও উদ্বৃত্ত অনুমোদিত মূলধন এবং ইস্যুকৃত মূলধন আমরা কি করব ক্লোজ করে দিব এই ব্যাপারটা সবসময় মনে রাখবেন এরপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে শেয়ার মূলধন বরাবর সবসময় অরিজিনাল টাকা কোম্পানি দশ টাকার শেয়ার বিশ টাকা ত্রিশ টাকা যাই বিক্রি করুক না কেন আমাদেরকে অলওয়েজ এই যে তিনটা মূলধন অনুমোদিত ইস্যুকৃত এবং বিলিকৃত এই মূলধন বরাবর সবসময় অরিজিনাল টাকাটাই দেখাতে হবে আর অতিরিক্ত টাকাটা কোথায় দেখাবো এই যে আমাদের চার নম্বর স্টেপ সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আমাদের আগামী ক্লাসে এই অধ্যায়ের বিভিন্ন বোর্ড কোশ্চন নিয়ে আলোচনা করব ঠিল দেন টেক কেয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ